ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপের কাজ শেষ করেছেন। আপনাদের ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করব আমি। আপনাদের সাথে আছি আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। আপনাদের পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের যে চূড়ান্ত সাজেশন আমি দেখানোর চেষ্টা করব, তার ধারাবাহিকতায় আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র। এই সাবজেক্টের শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। ইতিমধ্যে একটা সাজেশন দেয়া হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন ইতিমধ্যে আমি আপলোড করেছি, আশা করি সেটা দেখে নেবেন এবং সেটার লিংক আমি এটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনাদের সহযোগিতার জন্য, অর্থাৎ আপনাদের যাতে সুবিধা হয় সেজন্য আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দেখানোর চেষ্টা করেছি। আপনাদের এই রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রে মোট 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো আমি আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই প্রশ্নগুলোই সামনে নিয়ে এসেছি। আশা করি এখান থেকে আর কোনো প্রশ্নই সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই রয়েছে এবং সেভাবে যদি নিজেকে প্রস্তুত করতে পারেন এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। তো আমরা রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের প্রথম অধ্যায় থেকে দেখার চেষ্টা করি। প্রথম যেটা রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক, রাজনৈতিক অর্থনীতির জনক কে? রাজনৈতিক অর্থনীতির জনক কে? দুই নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, রাজনৈতিক অর্থনীতি এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তিন নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, উক্তিটি কার বা কার উক্তি? প্রথম অধ্যায় থেকে তিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আর এই উত্তরগুলো কিন্তু পাবেন প্রথম অধ্যায়ে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এক, অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো। আবার বলছি, অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো। প্রথম অধ্যায় থেকে একটা মাত্র রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে, এই কোশ্চেনটা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নটা এভাবে আসতে পারে, রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করো, অথবা রাজনৈতিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা হচ্ছে মোটামুটি এক নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলো। এরপর আমরা চলে যাব দুই নম্বর অধ্যায়ে। দুই নম্বর অধ্যায়ে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার, পুঁজিবাদ কি বা পুঁজিবাদ কাকে বলে? দুই নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পুঁজিবাদী সমাজে কয়টা শ্রেণী বিদ্যমান বা কয়টা শ্রেণী থাকে? তিন নাম্বার, পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? চার নাম্বার, অর্থনৈতিক উন্নয়নের সূচক কি? পাঁচ নাম্বার, উৎপাদনের প্রধান উপাদান কি? উৎপাদনের প্রধান উপাদান কি? এরপর ছয় নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মুক্তবাজার অর্থনীতি কি? মুক্তবাজার অর্থনীতি কি? সাত নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে কি বোঝো বা মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? আট নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখো। মিশ্র অর্থনীতির দুটো বৈশিষ্ট্য লিখো। নয় নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, উৎপাদনের প্রধান উপাদানগুলো কি কি? দ্বিতীয় অধ্যায় থেকে মোট 9টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের পড়তে হবে। এক নাম্বার পুঁজিবাদ কি, দুই নাম্বার পুঁজিবাদী সমাজে কয়টা শ্রেণী বিদ্যমান, তিন হচ্ছে পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কি, চার অর্থনৈতিক উন্নয়নের সূচক কি, পাঁচ উৎপাদনের প্রধান উপাদান কি, মুক্তবাজার অর্থনীতি কি,
মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়, মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখো এবং উৎপাদনের প্রধান উপাদানগুলো কি কি। এরপর আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা 5টি। 1 নম্বর, কল্যাণমূলক রাষ্ট্র কি, বা কল্যাণমূলক রাষ্ট্র বলতে কি বোঝায়, বা কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে, একই প্রশ্ন। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, সমাজতন্ত্র কাকে বলে বা সমাজতন্ত্র কি। 3 নম্বর, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি, বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কাকে বলে বা পুঁজিবাদ কাকে বলে। 4 নম্বর, মিশ্র অর্থনীতি বলতে কি বুঝো। 5 নম্বর, মুক্তবাজার অর্থনীতি বলতে কি বোঝো। দ্বিতীয় অধ্যায় থেকে মোট 5টি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নে। দ্বিতীয় অধ্যায় থেকে মোট 2টো রচনামূলক প্রশ্ন রেখেছে। 1 নম্বর, অর্থ ব্যবস্থা কি, পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে কি বুঝো, পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। আবার বলছি, অর্থ ব্যবস্থা কি এটা আলাদাভাবে জেনে নেবেন, আর পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে কি বুঝো, পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। এবং 2 নম্বর রচনামূলক প্রশ্ন, মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো, অথবা মুক্তবাজার অর্থনীতির সুফল ও কুফল বর্ণনা করো। উত্তর কিন্তু এক। খেয়াল করবেন, মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো, এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, মুক্তবাজার অর্থনীতির সুফল ও কুফল, তার মানে একই, সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। এরপর আমরা চলে যাব 3 নম্বর অধ্যায়ে। 3 নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা 8টি। এক নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লিখো। 2 নম্বর, UNDP এর পূর্ণ রূপ কি। 3 নম্বর, ADB এর পূর্ণ রূপ কি। 4 নম্বর, উন্নয়নশীল দেশের প্রধান বৈশিষ্ট্য কি। 5 নম্বর, অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্ব শর্ত লিখো। অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্ব শর্ত লেখো। 6 নম্বর, সরকারি আয়ের প্রধান উৎস কি। 7 নম্বর, উন্নয়নশীল দেশ কি। 8 নম্বর, উন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লিখো। 3 নম্বর অধ্যায় থেকে মোট 8টি প্রশ্ন। 3 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন 2টো এবং রচনামূলক প্রশ্ন 2টো। সংক্ষিপ্ত প্রশ্ন 2টো উন্নয়নশীল দেশ কাকে বলে, এবং 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়, অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায় বা কি বোঝো। রচনামূলক প্রশ্ন 1, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত সমূহ আলোচনা করো। এবং 2 নম্বর রচনামূলক প্রশ্ন, মানুষের 2 নম্বর যে রচনামূলক প্রশ্ন সেটা হচ্ছে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো কি বর্ণনা করো। অর্থাৎ 3য় অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নের সংখ্যা 2টো, একটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত সমূহ আলোচনা করো, আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো কি সেটা বর্ণনা করো। এরপর আমরা চলে যাব 4র্থ অধ্যায়ে। 4র্থ অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, জিডিপি এর পূর্ণ রূপ কি। জিডিপি এর পূর্ণ রূপ কি। 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে বা কত সালে। 3 নম্বর, বাংলাদেশের কত বিঘা পর্যন্ত জমির খাজনা মাপ বা মওকুফ। 4 নম্বর, বিএডিসি এর পূর্ণ রূপ কি। 6 নম্বর, HYV এর পূর্ণ রূপ কি। এবং 6 নম্বর হচ্ছে, কৃষি ঋণ কি বা কৃষি ঋণ কাকে বলে। 7 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে। 8 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের
প্রধান বৈশিষ্ট্য কি ছিল? এবং 9 নম্বর হচ্ছে জমিদারি প্রথা বিলুপ্ত হয় কখন? এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বর, কৃষি ঋণ বলতে কি বুঝো? কৃষি ঋণ বলতে কি বুঝো? 2 নম্বর, বাংলাদেশে কৃষি ঋণের উৎসগুলো সম্পর্কে আলোচনা করো। তিন নম্বর, তদারকি ঋণ কি? এবং 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ভূমিস্বত্ব ব্যবস্থা কি? এরপর চলে যাব চতুর্থ অধ্যায়ের রচনামূলক প্রশ্নে। 1 নম্বর, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো, অর্থাৎ বাংলাদেশের কৃষি উন্নয়ন কল্পে বাংলাদেশ সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো আলোচনা করতে হবে। 3 নম্বর, বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার প্রধান সমস্যাগুলি আলোচনা করো। বাংলাদেশ কৃষি ঋণ ব্যবস্থার প্রধান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলি আলোচনা করো। 4 নম্বর, বাংলাদেশে কৃষি ঋণের উৎস সমূহ আলোচনা করো, অর্থাৎ কৃষি ঋণ কোন কোন খাত থেকে আসে সেই বিষয়গুলো আলোচনা করতে হবে। এরপর আমরা চলে যাব 5 নম্বর অধ্যায়ে। 5 নম্বর অধ্যায়ে 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। 1 নম্বর, রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানার মূল লক্ষ্য কি? দুই নম্বর, বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় কত সালে? 3 নম্বর, ইপিজেড এর পূর্ণ রূপ কি? 4 নম্বর, মালিকানার ভিত্তিতে বাংলাদেশে কত ধরনের শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান? পাঁচ নম্বর, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? ছয় নম্বর, IMF এর পূর্ণরূপ কি? 7 নম্বর, সরকারি আয়ের প্রধান উৎস কি? 8 নম্বর, ADB এর পূর্ণরূপ কি? 9 নম্বর, VGF এর পূর্ণরূপ কি? 10 নম্বর এবং সর্বশেষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কৃষি ঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসের নাম লিখো। এরপর চলে যাব আমরা সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন 1, শিল্পনীতি বলতে কি বোঝো বা শিল্পনীতি কি? যেকোনো একটা আসতে পারে, উত্তর কিন্তু একই। 2 নম্বর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লিখো। তিন নম্বর, শিল্প জাতীয়করণের 5টি অসুবিধা লিখো, অর্থাৎ দেশের সকল শিল্প যদি সরকারি হয়ে যায়, অর্থাৎ জাতীয়করণ হয়, তাহলে তার ফলে যে সমস্যার সৃষ্টি হবে সেখান থেকে 5টা সমস্যা লিখতে হবে। 4 নম্বর, জনসংস্থা কি বা জনসংস্থা কাকে বলে? 5 নম্বর, ইপিজেড কি আলোচনা করো। ইপিজেড আপনারা জানেন এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এটা কি এটা আলোচনা করতে হবে। 6 নম্বর, বৈদেশিক সাহায্য বলতে কি বুঝো? 7 নম্বর, জাতীয় আয় কি? 5ম অধ্যায়ের রচনামূলক প্রশ্নের সংখ্যা 4। 1 নম্বর, বাংলাদেশে একটু প্রিন্টিং মিস্টেক আছে। 1 নম্বর রচনামূলক প্রশ্ন, বাংলাদেশের শিল্পের অনগ্রসরতার কারণ সমূহ আলোচনা করো। এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, বাংলাদেশের শিল্পক্ষেত্রের সমস্যা সমূহ আলোচনা করো, উত্তর কিন্তু একই, অর্থাৎ এই সমস্যাগুলো আছে বিধায় আপনার শিল্পে উন্নয়ন হচ্ছে না, অর্থাৎ অনগ্রসর হচ্ছে, অর্থাৎ অগ্রসর হতে পারছে না, সেগুলো আলোচনা করতে হবে। দুই ভাগে আসতে পারে, বাংলাদেশের শিল্পে অনগ্রসরতার কারণ সমূহ আলোচনা করো, অথবা বাংলাদেশের শিল্পক্ষেত্রের সমস্যা সমূহ আলোচনা করো। 2 নম্বর রচনামূলক প্রশ্ন, বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। অনেকটা একই, দুটো প্রশ্ন অনেকটা একই, একটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত আর একটা হচ্ছে এমনিতে শিল্প। 3 নম্বর, সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। চার নম্বর, বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা করো। এরপর
আমরা চলে যাব 6 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টা, মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দাও, মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দাও। 2 নম্বর, কত সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠন করা হয়? 3 নম্বর, কখন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? কখন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? 4 নম্বর, এনজিও এর পূর্ণরূপ কি? এবার যাব ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন 4টা। 1 নম্বর, বিদ্যমান বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা করো। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, মৌসুমী বেকারত্ব কি? 3 নম্বর, দারিদ্রের দুষ্টুচক্র বলতে কি বোঝো? দারিদ্রের দুষ্টুচক্র বলতে কি বোঝো? 4 নম্বর, একটু বানান ভুল হয়েছে, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? একটু কারেকশন করে নেবেন, কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? এই ষষ্ঠ অধ্যায় থেকে একটা মাত্র রচনামূলক প্রশ্ন আপনাদের পড়তে হবে, সেটা হচ্ছে বেকারত্ব কি, বাংলাদেশের প্রেক্ষিতে বেকারত্বের প্রতিকার সমূহ আলোচনা করো, অর্থাৎ কিভাবে এই বেকারত্বের যে সমস্যা সেটা সমাধান করা যায়। অর্থাৎ কোশ্চেনটা যদি ঘুরে আসে কিভাবে বেকারত্ব সমস্যা সমাধান করা যায়, উত্তর কিন্তু 1। তো আপনাদের জন্য এখানে খুব অল্প সংখ্যক প্রশ্ন দেখানো হয়েছে, সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু এখানে সামনে আনা হয়েছে। আশা করি এর বাইরের থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনাই নেই, সুতরাং সেভাবে নিজেকে প্রস্তুত করবেন। আর পরীক্ষায় কিভাবে লিখলে সবচাইতে সুন্দর নাম্বার পাবেন, সর্বোচ্চ নাম্বার পাবেন, সেই সম্পর্কিত একটা ভিডিও আমার ইতিমধ্যে রয়েছে, সেটাও আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। এর পরবর্তীতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তত সময় সবাই ভালো থাকবেন, সবাই আর জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।